হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইটস ইয়াম এর আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। বাড়িতে প্রচুর মাছের মাথা রয়ে গেছে, তাই দেখে শাশুড়ি বলল আজ মুড়ো ঘণ্ট বানাবি নাকি, তাই বানিয়ে ফেললাম মুড়ো ঘণ্ট। মাছের মাথা খেতে আমার একদমই ভাল লাগে না, বাট মুড়ো ঘণ্ট বানালে ভীষণই ভাল লাগে। আসুন দেখে নিই মুড়ো ঘণ্ট বানাতে কী কী লাগবে। লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরে, হলুদ, নুন, আদা রসুনের পেস্ট আর গোটা গরম মশলা। তাছাড়া গোবিন্দভোগ চাল, আলু, পেঁয়াজ, ঘি আর গুঁড়ো গরম মশলা, আর অবশ্যই অনেকগুলো মাছের মাথা। মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইতে সর্ষে তেল দিয়ে গরম করে নেবো। আমি ইউজুয়ালি সর্ষে তেলেই করি মাছের মাথা, সর্ষে তেলে ভালো ভাজা হয়। তারপর এক এক করে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দেবো গরম সর্ষে তেলে। এখানে খুব ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে, যদি মাছের মাথাগুলো ভালো করে ভাজা না হয় তাহলে মুড়ো ঘণ্টের টেস্ট হবে না। তাই মাছের মাথাটা ধৈর্য ধরে ভালো করে ভেজে নেওয়াটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মাছের মাথাগুলোকে ভালো করে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে, একটু পেশেন্স রাখতে হবে, এটা একটু টাইম টেকিং জব, বাট ভালো করে যত ভাজবেন তত টেস্ট আসবে। তাই খুব টাইম নিয়ে ধৈর্য ধরে একদম লাল লাল করে ভালো করে ভেজে নেবেন মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো আমি ভালো করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দেবো সাদা জিরে, যেই সাদা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। খুব ভালো করে ফোড়নটা ভেজে নিতে হবে। এই ভালো করে ফোড়ন ভাজা হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে ওর মধ্যে আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেবো, পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আপনারা শুধু আদা বাটা দিয়েও করতে পারেন। যেহেতু অনেকগুলো মাথাগুলো অনেক বড়ো মাছের, ওই জন্য আমি একটু আদা রসুন আর পেঁয়াজ দিয়েছি যাতে গন্ধটা না থাকে মাছের মাথা। তারপরে দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। হলুদতে এই সময়তে দিলে কি হয়, হলুদের গন্ধটা আর থাকে না, তাই জন্য হলুদটা একটু আগেই দিয়ে দেওয়া ভালো। এরপরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো, আলুটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন, আমার ভালো লাগে ওই জন্য আমি দিয়েছি। ভালো করে আলুটাকেও নেড়ে মশলার সাথে মিক্স করে দেবো। এরপর আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু ঢাকা দিয়ে দেবো যাতে একটু সেদ্ধও হয়ে যায় আলুটা। আলু ভাজা হয়ে গেছে তাই জন্য একটুবার নুন দিয়ে দিলাম, নুন দিয়ে ভালো করে একবার নেড়ে দেবো। আলুর সাথে পেঁয়াজ, রসুন, আদা বাটা যেটা দিয়েছিলাম সেটাও ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবারে ধোয়া চালটা দিয়ে দেবো, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, চালটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম হাফ অ্যান আওয়ারের মতো। এবারে চালটাকে জল থেকে ছেঁকে দিয়ে দেবো। অনেকে আবার মুড়ো ঘণ্ট করার সময় চালটাকে শুকনোতে একটু নেড়ে নেয়, সেটাতেও টেস্টটা ভালো আসে, বাট আমি আজকে সেরকম করিনি, আমি অলরেডি ভিজিয়ে দিয়ে ফেলেছিলাম, তাই জন্য আমি এখন আলু মশলার সাথে ভালো করে চালটাকে একটু ভেজে নেবো। বেশিক্ষণ ভাজবো না, একটুখানি ভাজবো। একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। তারপরে আস্তে আস্তে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, মাছের মাথাগুলো, সব মাথাগুলো একটু একটু করে অ্যাড করে দেবো। দেখতে পাচ্ছেন মাছগুলো কত কড়া করে আমি ভেজেছি মুচমুচে করে। এবারে ওটাকে অ্যাড করে দিলাম, অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে চাল মশলা সমস্ত ফ্লেভারটা ভালো করে সার্কুলেট হয়। তাই ভালো করে পুরোটাকে মিক্স করে এবার গরম জল অ্যাড করতে হবে। আমি জলটা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি, আপনারা চাইলে গ্যাসেও গরম করে নিতে পারেন। এবারে গরম জল অ্যাড করে দেবেন, আমি যতটা চাল দিয়েছি তার ডবল এর থেকে একটু বেশি গরম জল দিয়েছি। গরম জল দিয়ে ভালো করে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। জলটা দেওয়ার পর নুনটা চেক করে নিতে হবে, যদি নুন কম লাগে তাহলে আর একটু নুন দিয়ে দেবেন, অনেকে একটু মিষ্টিও পছন্দ করে তাহলে একটু চিনিও দিয়ে দেবেন। নুন চিনিটা চেক করে নেওয়ার পর একটুখানি আমি গরম মশলা দিয়ে দেবো, নুন আর গরম মশলা ভালো করে মিক্স করে এবার ঢাকাটা দিয়ে দেবো চালটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা ফুটতে লেগেছে, মাঝে মাঝে একটু চেক করে নিতে হবে ঢাকাটা সরিয়ে যাতে নিচে লেগে না যায়, একটুখানি হালকা নাড়িয়ে দিতে হবে, বেশি জোরে নাড়ানো চলবে না, খুব হালকা হালকা নাড়াতে হবে, চালগুলো ভেঙে যাবে। দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না পুরো ভাতটা প্রপারলি হচ্ছে। এবারে ঢাকা সরিয়ে দেখবো কেরম হয়েছে, দেখতেই পাচ্ছেন একেবারে মুড়ো ঘণ্ট রেডি, গলা গলা হয়নি, পুরো ঝরঝরে মুড়ো ঘণ্ট হয়েছে, কী সুন্দর লাগছে দেখতে।
ভালো করে ওপর নিচ করে একটু নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায়। খুবই সুন্দর লাগছে, খুবই গন্ধ তো ভীষণই ভালো বেরিয়েছে, এখনই খিদে পেয়ে গেল আমার গন্ধে। কিন্তু এরপরও আমরা দুটো জিনিস অ্যাড করব, এখনও কমপ্লিট হয়নি। একটুখানি গরম মশলা দেবো ওপর থেকে, আর একটুখানি ঘি দেব, যতটা ইচ্ছা আপনারা ঘি দিতে পারেন, যত ঘি দেবেন তত বেশি টেস্ট হবে। ভালো করে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো সেটেল হওয়ার জন্য। একটু ভালো করে সেটেল হলে তারপরে সার্ভ করব। এখন যদি ঘি আর গরম মশলা দিয়ে আপনারা ঢাকা দিয়ে রাখেন, তখন দেখবেন অ্যারোমাটা আরও ভীষণ ভালো আসছে, কারণ গোবিন্দভোগ চালের সাথে ঘি আর গরম মশলা সব থেকে ভালো যায়। তিনটে গন্ধ একসাথে মিশে এত সুন্দর গন্ধ বেরোয় যে খাবারের টেস্টটাই পাল্টে যায়। গরম মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি, ঘিও দিয়েছি। এবারে ঢাকা দিয়ে 10 মিনিটসের জন্য রেখে দেবো, আফটার 10 মিনিট সার্ভ করব। এমুরো ঘন্ট একদম রেডি সার্ভিংয়ের জন্য, এবার আমি সার্ভ করে নেব। একটা প্লেট নিতে হবে, প্লেটের মধ্যে গরম গরম মুড়ো ঘন্ট নেব আর খাবো। আর কারা কারা আপনারা মুড়ো ঘন্ট খেতে পছন্দ করেন কমেন্ট করে অবশ্যই জানাবেন, বা আপনাদের এক্সেস মাছের মাথা থাকলে আপনারা অন্য কী রেসিপি বানান সেটাও আমাকে জানাবেন, আমি ট্রাই করে দেখব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটা ব্লগে, ততদিন সুস্থ থাকুন, খেতে থাকুন, নতুন নতুন রেসিপি বানাতে থাকুন।